हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के वीडियो ते माध्यमिक 2022 साल परीक्षार्थी भौत विज्ञान थेके किछु नमूना प्रश्नपत्र और तार सठिक उत्तर निये आलोचना करब। ताई वीडियोटी शेष पर्यन्त देखते थाको। तो तुम्हारा एटा देखते ही पाच्छो माध्यमिक 2022 साल भौत विज्ञान नमूना प्रश्नपत्र विभाग क थेके प्रथम प्रश्नटी देखो, नीचेर कोन गैसटी ओजन स्तरे ओजन क्षये सहायता करे ना। सठिक उत्तर हबे अपशन नम्बर डी, CO2। 1.2 एर प्रश्नटी देखो, 11.2 लिटार कोन आदर्श गैसेर जोन्नो एसटीपी ते पीवी एर मान। सठिक उत्तर हबे अपशन नम्बर सी, 0.58। 1.3 एर प्रश्नटी देखो, नीचेर रासायनिक समीकरण अनुयायी CH4+2O2 CO2+2H2O 10 मौल CH4 पोड़ाते एसटीपी ते कत आयतन O2 लागबे। एखाने सठिक उत्तर हबे अपशन नम्बर ए, 448 लिटार। 1.4 एर प्रश्नटी देखो, नीचेर पदार्थगुलिर मध्ये कोनटी ताप परिवाहिता सर्वाधिक। एखाने सठिक उत्तर हबे हीरा। 1.5 এর প্রশ্ন, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুর মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনতলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, r<ভি। এবার চলে আসবো আমরা 1.6 এর প্রশ্নে, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 180°। নেক্সট প্রশ্নটি দেখো, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন আধানের দুটি, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, দুটি বিন্দু। নেক্সট প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। 1.9 এর প্রশ্ন দেখো, আলফা কণে উপস্থিত, এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, দুটি প্রোটন ও দুটি নিউটন, অপশন নাম্বার সি। 1.10 এর প্রশ্নটি দেখো, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, তেজস্ক্রিয়তা। ঠিক আছে, 11 প্রশ্নটি দেখো, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নাই। এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, ক্যালসিয়াম অক্সাইড। 12 প্রশ্ন, CU তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। এবারে চলে আসবো আমরা 13 প্রশ্ন, সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বেগুনি কালার। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা 14 প্রশ্ন, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, Fe2O3। 15 প্রশ্ন দেখো, নেচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এবারে চলে আসবো আমরা বিভাগ খ থেকে, প্রথম প্রশ্নটি দেখো, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়। উত্তর হবে মিথেন। অথবা বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তর হবে CO2। এবারে চলে আসবো আমরা 2.2 এর প্রশ্নে, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এখানে উত্তর হবে সমস্ত অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি। 2.3 এর প্রশ্ন, নিচের বিবৃতির সত্য মিথ্যা যাচাই করতে হবে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। এখানে উত্তর হবে এটা সত্য। এবার চলে আসবো আমরা 2.4 এর প্রশ্ন, চার সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রটির প্রকৃতি রূপ কী। এখানে হবে ভি বাই টি। 2.5 এর প্রশ্ন, এটা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, দেখো তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা হবে সত্য। অথবা আয়তন প্রসারণের গুণাঙ্কের একক কী, এটা তোমরা নিজে থেকে করে নেবে। 2.6 এর প্রশ্ন, গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝো। উত্তর হবে, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে গোলীয় দর্পণের মেরু বলা হয়। 2.7 এর প্রশ্নটি দেখো, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। উত্তর,
চিকিৎসা ক্ষেত্রে ভাঙা হাড়ের ছবি তুলতে সাহায্য করে? 2.8 প্রশ্ন, এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে বাল্যচক্র। 2.9 প্রশ্ন, গৃহস্থলীয় বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কী কী? উত্তর হবে নিউটন ও আর্থিন তার। 2.10 প্রশ্নটি দেখো, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? উত্তর হবে নিউক্লিয় বিভাজনের সাহায্যে। অথবা একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। উত্তর হবে থোরিয়াম। এবারে চলে আসবো আমরা 2.11-তে। বামস্তম্ভ এবং ডানস্তম্ভ তোমাদের মেলাতে হবে, এটা তোমরা নিজে থেকে করে নেবে। 2.12-র প্রশ্ন, 13-র প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে নিজে থেকে করে নিও। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরিয়ার একটি ব্যবহার এটা তোমরা সবাই জানো, এটা তোমরা নিজে থেকে করে নিও, ঠিক আছে? এবার চলে আসবো আমরা বিভাগ গ। এখান থেকে দেখো এই প্রশ্নগুলো তোমরা করে নেবে, 9টা লিখতে হবে 2 নম্বর করে। জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কেমন তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে, এগুলো ভালো করে তোমরা কিন্তু দেখেছো পরীক্ষার আগে। বিভাগ ঘ থেকে দেখো, এখানেও প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য।